অর্থাৎ এই বিশাল অট্টালিকার মাঝে থেকেও আমার মনে কোনো শান্তি নেই। হে খোদা, তুমি আমাকে নারী রূপে সৃষ্টি করেছ, কিন্তু মাতৃত্ব থেকে আমাকে বঞ্চিত করেছ কেন খোদা? আমি তো কোনো অপরাধ করিনি। তোমার দরবারে হাত তুলে আমার শেষ প্রার্থনা, আমাকে তোমার রহমত থেকে বঞ্চিত করো না খোদা, বঞ্চিত করো না। রানীমা, বাইরে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। তুমি যাও, আমি পোশাকটা পাল্টে আসছি। জি আচ্ছা। রানীমা, এবার হুকুম করুন, খাবার বিলিয়ে দেই। না, আমি নিজ হাতে ওদের খাওয়াবো। এসো। কি তোমার বাসন নেই? দরকার নাই রে মা, আমার হাতে দে। সে কি, গরম খাবারে তোমার হাত পুড়ে যাবে তো? আগুনে পুড়িলে দেহ গলে, দেহ খানি ব্যথায় পুড়িলে অন্তর চোখে আসে পানি। তুই তো অন্তর পুরারে মা, অন্তরের জ্বালা যদি তুই সহ্য করতে পারিস, আর আমি সামান্য গরম খাবার সহ্য করতে পারবো না। দে মা, আমার হাতে দে। নে খা। আমি আরো খাবো, দাও আমাকে আরো দাও। না রে মা, না, আর খেতে চাস নি? না না, আমি আরো খাবো, আমার পেটটা যেন শীতল হয়ে গেল, আমি আরো খাবো, দাও। না না, আর খাস নি, লোভ করিস নি। আমি আরো খাবো, আমি আরো খাবো। না না, দাও না। বন্ধ পাগল, তুই আমার রানীর গায়ে হাত তুলেছিস, তোকে আমি মেরেই ফেলব। বন্ধ পাগল, বেরো। কি করলে? ধর ধর ধর, শিগগির অন্যরে নিয়ে চলো, ধর ধর, তাড়াতাড়ি তাড়াতাড়ি ধর। ওই পাষণ্ড রাজা, এ তুই কি করলি? রানীর দুর্মুখমা খাবার খেয়েছিল, রানীর গর্ভে যে দুটো সন্তানই জন্ম নিত, কিন্তু আমার এই লাঠি দ্বারা তুই রানীমাকে আঘাত করেছিস। এখন ওর গর্ভের একটি সন্তান যে সাপ হয়ে জন্ম নেবে। কেমন দেখলেন হাকিম সাহেব? যাহাপনা, বিচলিত হবার কোনো কারণ নেই। শুভ সংবাদ, রানীমা সন্তান সম্ভবা। কি বললেন? খুশ নসিব রানী। আল্লাহ যখন মুখ তুলে চেয়েছেন, তখন প্রজাদের মধ্যে দান খয়রাত করা প্রয়োজন। রানী, এ অবস্থায় তোমার যাওয়াটা ঠিক হবে না।
এই সময় তোমার মহলে থাকাটাই উত্তম। আমার জন্য কোনো চিন্তা করবেন না জাহাপনা, আমি না গেলে অনেক মহিলা প্রজা লজ্জায় আপনার সামনে আসবে না। বেশ চলো। Yeah.
না 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 লক্ষ্মী মানিক আমার না এই খাও 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 বাবা আমার খাও তাহলে তো খুবই খারাপ। সাপ নিশ্চয়ই তোমাকে ভালোবাসে, তোমার পুত্রের মতো সাপও তোমার পাশে পাশে থাকতে চায়। আগামী শুক্রবারে রাজকুমারের জন্মদিন, রাজ্যের সমস্ত প্রজা সাধারণের মাঝে ঘোষণা করে দিন তারা যেন আমার পুত্রের মঙ্গল কামনা করে জন্মোৎসবে হাজির হয়। আপনার আদেশ চিরধার্য যাহাপনা। এত দ্বারা প্রজা সাধারণকে জানানো যাইতেছে যে আগামী শুক্রবার রাজকুমার সেলিমের জন্মদিন। আপনারা সবাই রাজার দাওয়াতে শরীক হইবেন।
আপনি কোন চিন্তা করবেন না আলম্বনা, আমি কালে ও জানে সাবধানের ব্যবস্থা করবো। তাই করুন। জাপানা আর ভয় নাই, প্রাসাদে আর একটা সাপও নাই। কিন্তু যদি সাপ বাইরে থেকে প্রাসাদে আসে? আমি এমন ব্যবস্থা কইরা দিয়ে যাবো যে 40 বছরের ভিতরে কোন সাপ প্রাসাদে ঢুকতে পারবো না। এই নাও ইনাম। জাপানা আব্বা হুজুর, আমি হরিণ শিকার করতে যাব। বলো কি? জি আব্বা হুজুর। এই অল্প বয়সে কেউ শিকারে যায় না, তুমি বড় হও, ধুমধাম করে তোমাকে শিকারে পাঠাবো। না, আমি আজ শিকার করতে যাব। কি হলো? শিকার করতে আসছে, কয়দিন পালাবে? আমি প্রতিদিন আসবো শিকার করতে। আমার তীরের আঘাত তোমাদের কাউকে রেহাই দেবে না। আরে দাদা, খাঁটি দুধের মিঠা স্বাদ খাইতে যদি চান, শিশু পালন
দুধের বাটি দেখলে শিকায় বিড়াল মারে না দুধ চাই খাঁটি দুধ খাঁটি দুধ তো সব বাজারে বিক্রি করে এলাম এখন আমার কাছে আছে ভেজাল দুধ তোর নাম কি জব্বর তাহলে জব্বর মারতি তাকে মনের মধ্যে খোসা মাইরে গেল দুধ খাঁটি দুধ রানীমা কিরে মা রাত অনেক হয়েছে আপনার বিছানাপত্র ঠিক করে দিয়েছি ঘুমোবেন ফারজানা তোমাকে না কতদিন বলে দিয়েছি ওটা দাসীর কাজ তুমি উজিরের মেয়ে হয়ে কেন এসব করবে আমার যে মা নেই তুমি যাও মা আমি আসছি আচ্ছা এই নিশি রাতে একাকি কার জন্য অপেক্ষা করছো রানীমার জন্য ও আর কাউকে তোমার নজরে পড়ে না কি বলতে চাও রাগু কেন ফোটা ফুল তুমি এই নিশি রাতে তোমার গন্ধে সারা মহল মুখরিত হয়ে উঠেছে তোমার এত বড় সাহস রাতে মহলে ঢুকে তুমি বলতে আমার মুখ আটকে আসছে এই মুহূর্তে তুমি আমার সম্মুখ থেকে দূর হও রাতে আর কোনোদিন মহলে ঢুকবে না যাও চল মা Ah!
বিয়াই কি করলো? একটা মেয়ের পায়ে তীর লাগালো। এখন কি করি? কথা বলুন, কথা বলুন। উঠুন। আমি অচিন দেশের রাজকুমার, আমার নাম সেলিম। হরিণের পেছনে ছুটছিলাম কিন্তু হঠাৎ করে তীর এসে তোমার পায়ে লেগেছে। তুমি 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 আমার পায়ে তীর মারছো। আজ তোমারে আমি তোমারে আমি শেষ করে বলামু। আরে কি করছো? শয়তান শয়তান, তোমারে আমি শেষ করে বলামু। আমার পায়ে তীর মারছো। পায়ে তিল লাগছে, পায়ে তিল লাগছে দাদু। সর্বনাশ, তীরের সাথে বিষ থাকে, যেখানে লাগে সেখানে ঘা হয়, পচিয়া যায়। আমি কি করি? তীরের ঘা শুকাইতে যে দাওয়াই লাগবো, আমি কেমনি জোগাড় করু? কোনখানে পাবো সেই কবিরাজ? দাদু দাদু, তুমি কোনো চিন্তা করো না, দেখো আমি সাত দিনেই ভালো হইয়া যাবো। কিন্তু এই সাত দিন আমার দুধ বেচবো কেডা? তুই দুধ বাজারে না নিলে তো আমার দুধ বিক্রি হইব না। ও হায় হায় রে, আমার সংসার চলবো কেমনে? মেঘলাবু তুমি খালি কম কোনো সাহায্য মারছে। সর্বনাশ, তীরের সাথে বিষ থাকে, যেখানে লাগে সেখানে ঘা হয়, পচিয়া যায়। আমি কি করি? তীরের ঘাস শুকাইতে যে দাওয়াই লাগবো, আমি কেমনি জোগাড় করু? কোনখানে পাবো সে কবিরাজ? একেবারে ঘন মাথা, মুখে দিলে মুখ হইব আঠা। বিসমিল্লাহ। লন দাদা কি যে? না কি না? হেয়া পানি। কইছে পানি দিলে তা দুধটা। ও মা বদনা উত্তা কে? তোমাকে দুধ নেমু না কে? তোমাকে দুধে ভেজাল। দুধওয়ালি দুধ খাটি মোর জ্বালা। এইটা তো হেই দুধ। তাইলে দুধওয়ালি আহে নাই কেন? তার না ভীষণ অসুখ। যেই দিন ভালো হয়ে আইব সেই দিনই দুধ নিমু। ওই চল সবাই, চিন্তা করো না বাবা। আমি বুঝবার পারছি কেন ওরা দুধ লইতাছে না। কেন লইতাছে না? তুই আবার দুধের মধ্যে পানি দিস নাকি? আরে দূর হেই জানা। তাইলে আসল কথা হইলো, মেঘলাবু নাইসা গাইয়া সব মাইসের দামাক বিগড়াই দিছে। অহ নাচ গান ছাড়া কাম হইত না। তুমি ধরো আমি আইতাছি। আয় বেটা মাঠা দে। এই মাঠা আপনাকে দেওয়ান যাব না। কেন? খাঁটি দুধ পাওয়া যায় না তো। তোর ভাই কই? আপনাকে ডরে আয় না। কেন? দুধওয়ালি আয় না বইলা খাঁটি মাঠা তৈয়ার হয় না। এর লিগা ভাই ডরে আয় না। দুধওয়ালি খা।
থাকি দুধের মিঠা স্বাদ খাইতে যদি চান তুমি খামাখা মেঘলাবুর উপর চেপতাছো আরে খাঁটি দুধ খাঁটি মাথায় ঢালছে শর্মের কি আছে মেঘলাবু তুমি রাগ হইছো তোর দাদুর উপর না যে আমার পায়ে তিল লাগাইছে আমি তারে একবার পাইয়া লই কি করবা শিকারই তো হরিণ শিকার করবই তবে হরিণের পায়ে তিল লাগে নাই লাগছে হরিণের পায়ে বলো কি হ্যাঁ হেকিম চাচা ঠিক আছে আমি একটা দাওয়াই দিচ্ছি আশা করি একবার লাগালেই আরো গোলাপ করবে যাকে ডাকাতরা আক্রমণ করছে হ্যাঁ
ভাইয়া তোমার কোনো ভয় নেই, আমি আছি তোমার সাথে। দাওয়ায়ের কৌটা গেল কোথায়? ভাইয়া কাছে এসো, ভাইয়া বসো, অবাক হইও না ভাইয়া, তোমার চোখে আমি সাপ, কিন্তু আমার কথা যদি শুনতে পারতে তাহলে বুঝতে আমি তোমার কে, কত আপন। ভাইয়া তুমি যেও না ভাইয়া, শোনো ভাইয়া, ভাইয়া তোমাকে দেখলে যে কত ভালো লাগে, ভাইয়া শোনো, ভাইয়া তোমাদের ছেড়ে আমি আর কতদিন বন জঙ্গলে থাকব, আর কতদিন থাকব। আমার দাদুরে তুমি মানুষের মধ্যে বেজ্জতি করছো, আমার সংসারটারে অসর বানাইছো, আর কি অসুবিধা হইব আমার? দেখো আমি ইচ্ছা করে তোমার পায়ে তীর লাগাইনি, তাইলে রাইতের অন্ধকারে ইচ্ছা করে কেন আমার ঘরে ঢুকছো? এই দাওয়াইটা এনেছি তোমার পায়ে লাগাতে। দাওয়াই? হ্যাঁ দাওয়াই, এই দাওয়াই রাজকীয় দাওয়াই, অনেক ফলদায়ক, এটা লাগালে তোমার পা ভালো হয়ে যাবে। এই দাওয়াই অনেক ফলদায়ক, এটা লাগাইলে আমার পা ভালো হয়ে যাবে, কিন্তু কি দাওয়াই লাগাইলে আমার দাদুর ইজ্জত ফিরে পামু? কই পামু হে দাওয়াই? আজ তোমারে কাইটা তোমার রক্ত দিয়ে হে দাওয়াই বানামু। কি করছো, কি করছো তুমি? আরে সরো, ছাইরা দাও মারে। কি করছো? সরো কইতেছি। দাদু দাদু দাদু, ওরে ধরো দাদু, দাদু ওরে ধরো, দাদু ওরে ধরো। ঘরে আসছিল নাকি? কোন হার ঘরে ঢুকছিল? আরে কি হয়েছে কবিত্র, কে আসছিল তোর ঘরে? নাটা ম্যাগ কমন করতেছে কে? কিছু হয় নাই, স্বপন দেখছে। কিরে ওই স্বপন দেখছিলি নাকি? কি 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 দাও, স্বপন দেখে দাও হাতে নিশা, আর যদি সত্যি সত্যি কেউ ঘরে ঢুকতো তাহলে দাদু কি করে বলে তুমি? বাবা দাদু চলো চলো ঘুমাও, চোখ বুঝা ঘুমাও, স্বপন দেখবা না, চলো চলো। Thank you.
আমার ঘুঙুর দাও। তাহলে আমার দাওয়াই নাও। তোমার অনেক পাগলামি সহ্য করেছি, চিৎকার করে নিস্তার পাবে না। দেখা রে প্রেমের
दवाई दिलाम तुमारे মাথার কিরা দিয়া চন্দ্র সূর্য সাক্ষী রাইখা করব তোমায় বিয়ারে প্রেমের দাওয়াই দিলাম তোমারে দেখলে তো আমি থাকতে পারব না কোনো চিন্তা করো না আমি ওই ঝর্ণার ধারে এসে খঙ্গর বাজালে তুমি চলে আসবে আচ্ছা আগে সেঙ্গিটা দিয়ে লই বোঝাই হয় নাই তোরটা তো আর নাই অনেকটা দেখি এই যে তুমি এদিকে আস ভাই কেটে রেখানে আমি না তা বিরক্ত করতেছে পাঠা পাঠা ও আমি হারামজাদা তুই এত রেতে অগমধ্যে কি করতাস কিছু করতেছি না কিছু করতেছি না এই পাঠাগুলি খালি পাটিগুলির বিরক্ত করে মান ইজ্জতের ব্যাপার শোন কাল সকালে হাজাম ডেকাই না এই সবগুলির খাসি করে দিমু তুই হন ঘুমাইতে যা যা ছি 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 আর ঘুমাইছি খাইছে আমারে পাঠা তো একটা নাই সবগুলি পাঠি ওহ পাঠা বাবু গই পাঠার মধ্যে আসি তো আমি একলাই রাজকুমার জি আব্বাজুর তোমাকে এত বিচলিত মনে হচ্ছে কেন তোমার চোখে মুখে কেমন যেন একটা অপরাধের ছাপ পরিলক্ষিত হচ্ছে না তো আব্বাজুর না বললেই হলো সারাক্ষণ বাইরে বাইরে থাকো এক মুহূর্তের জন্য তোমাকে মহলে দেখতে পাই না আহারের সময় আমি তোমাকে কাছে পাই না
মহলে একদম থাকতে চাও না তোমার কি হয়েছে বলো তো আম্মা জান আমার কিছুই হয়নি সব সময় মহলে থাকতে আমার ভালো লাগে না তাই মাঝে মাঝে শিকারে যাই তুমি শিকার করতে যাও আমাকে না জানিয়ে দেখেছো রানী তোমার পুত্রের কাণ্ড দেখেছো তোমাকে শিকারে পাঠাবো আমি ধুমধাম করে সৈন্য সামন্ত সাথে দিয়ে যাতে তোমার কোনো বিপদ না ঘটে তুমি একা একা শিকার করতে গিয়ে যদি কোনো বিপদে পড়ো তখন তোমাকে কে উদ্ধার করবে না তুমি তো বড় চিন্তায় ফেললে আব্বা হুজুর আমার জন্য কোনো চিন্তা করবেন না 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 তোমাকে আমি আর একা শিকারে যেতে দেব না এখন থেকে সৈন্য সামন্ত লোকজন সাথে যাবে লোকজন সাথে থাকলে তো হরিণী ভয় পালাবে হরিণী হ্যাঁ হ্যাঁ আম্মা জান কোনটা হরিণ আর কোনটা হরিণী দূর থেকে তুমি চিনলে কেমন করে দেখেছেন আম্মা জান আব্বা হুজুর এখন আমাকে সেই ছোট্ট খোকাটি ভাবে আপনাদের পুত্র এখন অনেক বড় হয়েছে সবে মাত্র হরিণীর এক পায়ে তিল লাগিয়েছি যেদিন হরিণীর কলিজায় তিল লাগাতে পারব সেদিন বেঁধে নিয়ে আসব আপনাদের সম্মুখে তখন দেখবেন হরিণ না হরিণী কেন তোমার লাগিয়া আমি যে পথ চায় থাকি তোমার দেখা না পাইলে আমার ভালো লাগে না এই চাঁদনি রাতে তুমি যদি আমার কাছে আসতে ঝিকমিক চাঁদে দেয়ালো তারা জলে ঝিকমিক ঝিকমিক চাঁদে দেয়ালো নিশি রাইতে তোমায় পেয়ে পরাণ জুড়ালো নিশি রাইতে তোমায় পেয়ে পরাণ জুড়ালো তারা জলে ঝিকমিক ঝিকমিক চাঁদে দেয়ালো
তারা জলে ঝিকমিক ঝিকমিক চাঁদে দেয়ালো তুমি পাশে থাকলে আমার সব লাগে ভালো নিশি রাইতে তোমাকে পরাণ জুড়ালো কাছে বস পাশে প্রেমের আঁচল বিছাইয়া এসো কাছে বস পাশে প্রেমের আঁচল বিছাইয়া ভালোবেসে দিব তোমার মনের আশা মিটাইয়া তোমার আমার মনের গাঙে প্রেমের তুফান উঠিল কি করি তুমি বলো তারা জলে ঝিকমিক ঝিকমিক চাঁদে দেয়ালো তারা জলে ঝিকমিক ঝিকমিক চাঁদে দেয়ালো তুমি পাশে থাকলে আমার সব লাগে ভালো তুমি পাশে থাকলে আমার সব লাগে ভালো তারা জলে ঝিকমিক ঝিকমিক চাঁদে দেয়ালো তারা জলে ঝিকমিক ঝিকমিক চাঁদে দেয়ালো নিশি রাইতে তোমায় পেয়ে পরাণ জুড়ালো পাড়া তো একটাও নাই আমি ভাগ্যে যাই নইলে আজ আমার ওই সব কটা সব কটা আমারই কিন্তু পোষায় দিত দিমুনে পোষায় ধরেন তুমি দাঁড়া তুমি দাঁড়া তাড়াতাড়ি ধরেন আমার আবার কাম আছে এইটা তো পাড়ি তাই তো দেখতেছি ওইটা খালিও চুলকা রে খালিও চুলকা আরে এইটা তো বুড়ানিস তুমি কি আমার ফাঁকি দিয়ে আনছো নাকি দেহি তো অন্যগুলা এটাও তো পাঠিস আরে উঠ না উঠ আয় বৈরা তুমি আমার ফাঁকি দিয়ে আনছো সব তো পাঠি আর বুড়ানি পাঠা কই হ্যাঁ হয় নাটা পাঠা কই রে পাঠা তো তুমি আর আমি আর কই দেখো ওই নাটা আরে আমি খাওয়াবো না আমি কোনো পাঠা না তো বহুত রে দেহু খারা আমারে দেহন লাগলো না দুজে দেহু গা আরে তুই আগো আমনে তোরে এসে ধই যা লই আর ধরম লাগবো দেহ কেমনে তোর তুই কি তুমি এখানে কেন মানা আছে নাকি রাতে মহলে ঢোকা নিষেধ সকালে যদি বাগানে ঢোকাও নিষেধ হয়ে থাকে তাহলে হতভাগা যাবে কোথায় জাহান্নামে জাহান্নামের আগুনের কথা শুনলেই মানুষ ভয়ে কেঁপে ওঠে কিন্তু আমার যেতে কোনো আপত্তি নেই যদি তোমার রূপের আগুনে
একবার আমার মনটা পোড়াতে পারি? শয়তান বকেশ! হচ্ছে না, তুমি একজন মেয়ে মানুষ হয়ে একজন পুরুষের গালে চর মারলে? একটা পুরুষ নয়, একটা অমানুষ। হচ্ছে না, তুমি আম্মা জানার আদর পেয়ে বেড়ে গেছো। আদিল আমার ছোটবেলার সাথী, আমার বন্ধু, তাকে অপমান করা মানে আমাকে অপমান করা। আর কোনোদিন আদিলের সাথে দুর্ব্যবহার করলে আমি সহ্য করব না। যাও মহলে যাও। রাজকুমার, সত্যি আজ আপনি বন্ধুর পরিচয় দিলেন। দেখো আদিল, বন্ধুকে আপনি করে সম্বোধন করলে বন্ধুত্ব নষ্ট হয়। বন্ধু দেহ কারবার, দুধ তো নাই, খালিটা আনে। এই দুধ তো নাই, বেশি টানলে বাড়ছিরা যাইব। উড়ো উড়ো, আল্লাহ বল, উড়ো, খালিটা আনে। হয় নাটা, গরু ছাগল সব মাঠে লইয়ে যা। মেঘলা, আরে মেঘলা গেল কই? মেঘলা যাও, ঘরে যাও। না, তোমার ছেড়ে যেতে মন চায় না। মনে হয় সারাক্ষণ তোমার বুকের মধ্যে থাকি। তুমি তো আমার বুকের মধ্যে আছো মেঘলা। আমার ভয় হয় এই বুকে তুমি চিরদিন থাকবার পারুম কিনা। মেঘলা, পৃথিবীটা যদি সত্যি হয় তাহলে তোমার আমার ভালোবাসা সত্যি। এই ভালোবাসার মধ্যে কোনো ফাঁক নেই। রাজকুমার। হ্যাঁ মেঘলা, তোমার ভালোবাসায় আমাকে তোমার চিরদিনের সাথে করে রাখবে। রাজকুমার। রাজকুমার নয়, বলো জীবন সাথী। হ্যাঁ, প্রতিটা মুহূর্তের সাথে, প্রতিটা দিনের সাথে, প্রতিটা যুগের সাথে, জনম জনমের সাথে। Thank you.
দুঃখের জ্বালা যত আসিবে জীবনে, হবে যে কত সুখী মধুর মিলনে। তুমি আমার চোখের তারা রঙিলা আসমান, রঙিলা আসমান, এক পলক না দেখলে তোমায় কান্দে আমার প্রাণ, আর কাছে আসো তুমি আমার জানের জান, এক নজর না দেখলে তোমায় লাগে পেরেশান, তুমি আমার চোখের তারা রঙিলা আসমান, রঙিলা আসমান। আমি চলে গেলে ওরা যদি তোমার ক্ষতি করে? ওরা আমার কিচ্ছু করতে পারবো না। তাহলে কথা দাও, ফিরে এসে তোমাকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে যাব। রাজপ্রাসাদে লইয়া যাইব? দুধ বেচবো কেন? আমাকে দুধ গুলা নষ্ট করবো চাও নাকি? কি খামা খাও উস্তাটা মারলো আর আপনাদের মারুন লাগবো না, আমি বুঝা ফেলাইছি। এ দোয়া করেন আমারে কামে লাগবো, কিন্তু বক্সি যাওয়ার লাগবো। সর্দার, ও সর্দার, কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে যাইতেছে। কে সর্বনাশ করলো? তো ওই মেঘলা। আরে ওই গেন্দা বুড়ার নাতনি। ও তো কি হয়েছে? আমার মনে খুব ধরছে, তাই মেঘলারে আমি বিয়া করবার চাই। সর্দার, আমি তো তোমার সব কথাই মাইনা চলি। আমার কামটা কইরা দাও না সর্দার। আমি সারা জীবন তোমার কামসামি করু, তুমি আমার লেগে একটা ফোন দিবাই করো, যাতে গেন্দা বুড়া মেঘলারে আমার লগে বিয়া দিতে বাধ্য হয়। আরে ফন্দি টন্দি কিচ্ছু লাগবো না, আমি কইলে গেন্দা রাজি হয়ে যাব। কিন্তু ওই সেমনি তো এক পরদেশি যুবকের সাথে প্রেম করতে আছে। কি পরদেশির সাথে প্রেম করতেছে?
মিশা কথা আমার নাতনি পরদেশীর লগে খারাপ কাম করব এ আমি বিশ্বাস করি না এই সব ওই হারিসের ষড়যন্ত্র কি আমার ষড়যন্ত্র তোমার নাতনিরে জাগাও সেই পরদেশীর লগে গোপনে মেলামেশা করে কিনা তার সামনে হাজির করো তারা আসা দরকার নাই আমি সত্য কথা কইতেছি আপনারা সব শুনে রাখেন মেঘলাবু পরদেশীরে ভালোবাসে কি সমাজের ইচ্ছতে হার শুনো মেঘলা সমাজের কলঙ্কিনী ওই কলঙ্কিনী মায়া এই সমাজে আশ্রয় নাই আজ থেকে তোমাকে এক ঘরে করে দিলাম এখন থেকে কেউ তোমাকে লগে কথা কইতে পারবো না আর গরু ছাগল ভেড়া ঘরের বাইর করতে পারবো না আগামী 15 দিনের মধ্যে আমার এই সমাজের কোন যুবক যদি তোমার নাতরে বিয়ে করে তাইলেই তোমরা এই সমাজে থাকতে পারবা নাইলে এই সমাজ ছেড়ে তো মুসলিম যেতে হবে ওয়াজির সাহেব আপনার মেয়ে ফারজানার সাথে আমার পুত্র সেলিমের বিবাহ দিয়ে আমি রাজ্যের ভার সেলিমের উপর অর্পণ করতে চাই আপনার কি মত জাহাপনা এ তো খুশির কথা তাহলে আর বিলম্ব সাহেব প্রাসাদে আবার সাহেব ওয়াজির সাহেব কি বেতে সরদার কি খবর দিন যান চলো রানী চলো সাহেব যান আলামপনা আমাকে তলব করেছেন হ্যাঁ বেদে সর্দার আমার প্রাসাদে আবার সাপের উপদ্রব শুরু হয়েছে বলেন কি জাহাপনা আমি যে কাজ করে গিয়েছিলাম তাতে তো 40 বছরের মধ্যে কোন সাপ প্রাসাদে ঢোকার কথা না ও তবে বুঝতে পেরেছি আপনার রাজ্যে নাগরানীর বিহার আছে সেখান থেকে সাপ হয়তো আপনার প্রাসাদে আসতে পারে তাহলে যাও ওই বিহার থেকে সাপ ধরার ব্যবস্থা করো শোনো সবাই আমি এখন আহার করতে বের হব এই সিংহাসনের দায়িত্বভার গ্রহণ করার আগে আমি জানতে চাই কেন আপনি উজির কন্যার সঙ্গে আমার বিবাহ ঠিক করেছেন কি বলতে চাও তুমি আমি পরিষ্কার বলতে চাই এই বিবাহে আমি রাজি নই কি তুমি রাজ আদেশ অমান্য করতে চাও এই রাজ্যের সমস্ত প্রজারা আমার আদেশ মেনে চলে আর তুমি আমার পুত্র হয়ে আমার আদেশ অমান্য করছো রাজ আদেশে রাজ্য চালানো যায় কিন্তু মানুষের মনের উপর কোনো আদেশ জারি করলে সে আদেশ আপনার প্রজারা মানলেও আমি তা মানতে রাজি নই আলবাত মানতে হবে আমি সমস্ত রাজ্যময় তোমার বিবাহের কথা ঘোষণা করে দিয়েছি এবং এটাও ঘোষণা করেছি যে বিবাহ উৎসবের পর প্রজা সাধারণের সামনে এই সিংহাসনের দায়িত্বভার আমি তোমার হাতে অর্পণ করব জাহাপনা আপনার রাজ্যের একটি গরিব প্রজার কন্যাকে আমি ভালোবাসি জি আলমপনা আমি তাকে কথা দিয়েছি ওই গরিব মেয়েটিকে বিবাহ না করলে সে আপনার এই পবিত্র সিংহাসনের সামনে এসে আমার নামে ফরিয়াদ করবে রাজকুমার আমি গরিব প্রজাদের ভালোবাসি আর সেই ভালোবাসাকে কেন্দ্র করে তুমি যে কৌশল অবলম্বন করতে চাইছো সেই কৌশল হাসিল করার আগেই তোমার বোঝা উচিত ছিল যে রাজা তার শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও রাজপ্রাসাদের গৌরব অক্ষুণ্ণ রাখবে রাজকুমার আমি তোমাকে শেষবারের মতো হুঁশিয়ার করে দিতে বাধ্য হচ্ছি তুমি যদি ওই মেয়েকে বিবাহ করো তাহলে তুমি আমার পুত্র হলেও আমার কঠিন শাস্তি থেকে পরিত্রাণ পাবে না জাহাপনা আপনার সেই কঠিন শাস্তি দেবার আগেই আমি বাধ্য হচ্ছি আপনার দরবার ত্যাগ করতে
এই দরবার ত্যাগ করার পূর্বে তোমার সঙ্গে আমার যে সম্পর্ক সেই সম্পর্ক চিরদিনের জন্য মুছে ফেলতে হবে। আমি তোমাকে ত্যাজ্য পুত্র করব। আপনি আমাকে ত্যাজ্য পুত্র করলেও আমি আমার ভালোবাসাকে ত্যাজ্য করতে পারবো না। সেনাপতি, বন্দী করুন এই কুলাঙ্গারকে। আমার সাথীকে হত্যা করলে আমি তোমাকে কিছুতেই ছাড়ব না। সামনে ফাল পাড়াটা ঠিক না, যা চলে যা। রাজকুমার, তুমি না এলে না ওরা আমার মায়ের হারাইত। কেন তোকে এভাবে মারছিল? ওই আরিজের বাচ্চা মেঘলাপুরে বিয়ে করবার চায়। কি? কিন্তু মেঘলাপু তো তোমারে ভালোবাসে, তাই চালাই করিয়া ওরা আমার ঘরে এক গুঁড়ি করে রাখছে। গরু মাসে মাঠে নামাইতে নিষেধ করছে, কিন্তু আমি ওকে পিছিয়ে মারিনি বলে ওরা আমাকে মারতে দিলাম।
কি? চল আজ আমি মেঘলাকে বিয়ে করব। ভাইয়া মেঘলাকে বিবাহ করবে? আমিও ভাইয়ার বিয়েতে যাব, কিন্তু ভাবের জন্য কি নিয়ে যাব? তুমি এটা কি করলে বাবা? সাধারণ একটা মেয়ের জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমার কথা একবারও ভাবলে না। তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো সেলিন? কিভাবে বাঁচবো? কি ব্যাপার? আম্মা জানের চোখে পানি? নিশ্চয় আম্মা জান ভাইয়ার জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন। আম্মা জান, আমি সব জানি। ভাইয়া তোমার মনে দুঃখ দিয়ে চলে গেছে না? তুমি কেঁদো না আম্মা জান, তুমি কেঁদো না। দেশের কুমার তুমি কেমন শিকারি,
পাতলা ঘরে পাইয়া তো নাই হইব যে মাতা আর শানাই আজ বাজে রে বাজে পিয়ার শানাই আজ বাজে রে বাজে রে তালে তালে নাচরে নাচরে কোমল দুলে পিয়ার শানাই আজ বাজে রে বাজে পিয়ার শানাই আজ বাজে রে হাউ পিয়ার শানাই আজ বাজে রে হাউ পিয়ার শানাই আজ বাজে রে সাপ সাপ আমি নামি না লাঠি লাঠি খবরদার কেউ কে মারবে না দাও কি যে দেখছি আমার আম্মাজানের হার দাঁড়াও ভাইয়া দুইবার তুমি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছ আজ আবার আমার বিয়েতে হার এনেছ আসলে কে তুমি তোমার সাথে আমার কিসের সম্পর্ক মেঘলা তুমি ওকে বিয়ের খাবার নিজ হাতে খাইয়ে দাও ভাবছি সাপটার কথা কেন বারবার ও আমার কাছে আসে ও তোমার বন্ধু তাই আসে সাপ কোনোদিন মানুষের বন্ধু হয় তাইলে তোমার ভাই হইব ভাই হেল লাগে আমার জন্য হার আনছে রাত অনেক হয়েছে অন ঘুমো ঘুমোব না আজ রাতে ঘুমোতে নেই শেষ পেট বইরে গেছে ছ মিটা গেছে দেখছো কারবার
আমাকে সব দেখে ফেলাইছে হারামজাদা। এত অস্থির লাগতেছে কেন? বুঝি দিয়ে বুঝছি, খালি পেটে বেশি পড়ছে, ঘুমালে ঢেকে দেবো, জুড়ে পড়ি। আমি কোথায় এসেছি? আমি এখানে কেন? তুমি কে? আমি নাগিরার মুখী। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছো? তোমার ঘোড়ার পায়ের নিচে পড়ে আমার প্রাণপ্রিয় সাথী মারা গেছে, আমি এখন একা। কাজেই আমার সাথী হয়ে বাকি জীবন তোমাকে এখানেই কাটাতে হবে। না, আমি চলে যাবো। শত চেষ্টা করেও তুমি এখান থেকে যেতে পারবে না, কারণ তোমাকে দেখে আমি মুক্ত হয়েছি। আমি তোমাকে বিয়ে করব না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তাহলে আমিও তোমাকে রেহাই দেব না। নাটা, ওই নাটা, এত সকালে এই অবস্থায় গালে এত সব কি সেটা লাগাইছ? দাদা, রাজকুমার কই? আমি কেমন ঘুম? সে তো তোমার ঘরে থাকার কথা। রাজকুমার ঘরে নাই, কোথাও খুঁজে পাইতেছি না। তুই একটু দেখ তো মানুষটা কই গেল। হ্যাঁ তো, সাত সকালে মানুষ কই যায় জানো না? কই গেছে? যেখানে গেছে ওইখানে আমি যাইবার পারব না। তুমি যাও। ও, কোন হালে গেছে কবি তো? মোর জ্বালা, মনে হয় কিছু বুঝে না। বন্যায় পানি বইরা, জঙ্গলে তাড়াতাড়ি যাও, পাইবা। জিজ্ঞেস শোনা যায় যাইছ দেখি? তুই এতদিন পর আমার কাছে এসেছিস, আজ আমি তোকে মানুষ বানাতে পারবো। তুই তোর মায়ের দুধ খেয়েছিস। Oh, my God.
আমি কে? বুঝতে পেরেছি, মানুষ হওয়ার পর তুই তোর অতীত আর মনে রাখতে পারিস না। তুই রাজপুত্র। আমি রাজপুত্র? হ্যাঁ, তুই তোর মা বাবার কাছে ফিরে যা। ঠিক তোর চেহারার মতো তোর একটি ভাই আছে। আমার চেহারার মতো? হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রাখিস, সূর্য ডোবার পর তুই আর মানুষ থাকতে পারবি না, সাপ হয়ে যাবি। সাপ হয়ে যাব? হ্যাঁ, যা মহলে ফিরে যা। কিছু মুখে দিন। আমার কোনো খিদে নেই রানী। এতদিন পরে তোমার আম্মাজানের কথা মনে পড়লো? হ্যাঁ আম্মাজান। আম্মাজান কোথায়? মহলেই পড়ে থাকে। দরবারে এতগুলো লোকের সামনে তুমি তাকে অপমান করেছ, রাজপুত্র হয়ে সামান্য একটা প্রজার মেয়েকে বিয়ে করেছ, এতে কি তার মান সম্মান থাকে? লজ্জায় ঘৃণায় সে আর মহল থেকে বের হয় না, আহার পর্যন্ত ছেড়ে দিয়েছে। তাহলে সব ভাইয়ার কাজ? পিতার উপর রাগ করতে নেই, চলো তোমার পিতার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবি। চলুন চলো। যাও, পিতার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। তাহলে ইনি আমার পিতা। চলো বাবা, ক্ষমা চাও। আব্বা হুজুর, আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। তাহলে ওই প্রজার কন্যাকে তুমি ভুলে যাবে? জি আব্বা হুজুর, আমি আর কোনোদিন আপনার অবাধ্য হব না, কোনোদিন এই প্রাসাদ ছেড়ে চলে যাব না, কোনোদিন না। বসো সেলিম, বসো 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 রানী। বস বাবা, আজ আমরা মনের আনন্দে খাবো। জি আব্বা হুজুর। রাজকুমার, এতগুলো খাবার তুমি একাই খেলে? জি আম্মা জান, বহুদিন ধরে খেতে পারিনি, তাই আজ পেট ভরে খেলাম। তোমার ঘরটার কোনো অযত্ন হয়নি, উজিরের কন্যা বলে তুমি আমাকে কোনোদিন পছন্দ করনি, কিন্তু আমি আজও তোমাকে ভুলতে পারিনি। তাহলে তুমি উজির কন্যা? রাজকুমার, তুমি আমাকে বিয়ে না করলেও আমার কোনো দুঃখ নেই, কিন্তু সেনাপতির পুত্র ওই আদিলের হাতে তুমি আমাকে তুলে দিও না, সে তোমার বন্ধু হলো আমি তাকে বিয়ে করতে পারবো না, বিয়ে করতে পারবো না। রাজকুমার, তোমার জবাব নেই? দুধওয়ালিকে ভুলে গিয়ে
শেষ পর্যন্ত উজির কন্যার প্রেমে পড়লে? ঠিক আছে, আমিও দেখে নেব। তাহলে এটাই সেনাপতি পুত্র আদিল? তোমাকে আর আত্মহত্যা করতে হবে না ফারজানা, আজ থেকে আমি তোমার, তোমাকে আমি বিয়ে করব। ফারজানার সাথে প্রেম করতে বলেছিলে, কিন্তু আজ দেখছি নিজেই প্রেমে হাবুডুবু খাচ্ছ। কি বলতে চাও তুমি? বলতে চাই তোমার বেইমানির কথা। বন্ধু হয়ে যে বন্ধুর মনে আঘাত করে সে বেইমান।
রানীমা সর্বনাশ হয়েছে। কি হয়েছে? তোমাকে না মহলে প্রবেশ করতে নিষেধ করেছি? রানীমা এক্ষুনি মহল থেকে বেরিয়ে যাব, কিন্তু একটা সত্যি কথা না বলে পারছি না, যে রাজকুমার প্রাসাদে ফিরে এসেছে সে আমাদের আসল রাজকুমার নয়। কি? সে মানুষ রূপী সাপ। তুমি আমার পুত্রকে মানুষ রূপী সাপ বলছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও মহল থেকে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন রানীমা, বাগান বাড়িতে যখন তার সাথে আমার ঝগড়া হয় তখন সে হঠাৎ করে সাপ হয়ে আমাকে ছোবল মারতে আসে। কি? আমার পুত্রের সঙ্গে ঝগড়া করেছো, আবার আমার কাছে এসেছো নালিশ করতে? নালিশ নয় রানীমা, নালিশ নয়, সত্যি কথা বলছি, সে আমাদের রাজকুমার সেলিম নয়। সে সেলিমের রূপ ধরে এই প্রাসাদে এসেছে, আসলে সে বিষধর সাপ। ওই বিষধর সাপকে আমার বেশি প্রয়োজন, শুধু তোমাকে শায়েস্তা করবার জন্য। যাও, বেরিয়ে যাও বলছি। যে তোমারে ভালোবাসা বিয়া করছে সে এত সহজে তোমারে ভুলে যাবার পারে না। নাটা, তুই একবার রাজবাড়িতে গিয়ে খোঁজ করে দেখ সে আছে কিনা। তা নয় জামুনে, কিন্তু আমার মনে হয় রাজবাড়িতে নাই, দুলাভাই অন্য কোনো বিপদে পড়ছে। তুমি আমাকে যেতে দাও, নাগরানী হলে তুমি তো একটা মেয়ে, একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ কেন করতে চাও? আমি তোমাকে ভালোবাসি, আমাকে বিয়ে করবে কিনা বলো। না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। Yeah, I mean.
হয়েছিল আমি সারা রাত তোমার অপেক্ষায় ছিলাম ইয়ে মানে এতদিন পর প্রাসাদে ফিরে এসেছি বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে হবে না বন্ধুদের সাথে অনেক দূর বেড়াতে গিয়েছিলাম আস্তে আস্তে রাত ভোর হয়ে এখন দুপুর গড়িয়ে গেছে আম্মাজান আমার শরীরটা বড্ড ক্লান্ত ঘুম পাচ্ছে আমি এখন ঘুমাবো যাও বাবা তুমি ঘুমিয়ে পড়ো আচ্ছা কিন্তু সূর্য ডোবার আগে আমাকে ডেকে পেতে হবে কোথায় যাবে না না কোথাও যাব না সূর্য ডোবার সময় ঘুমানো ভালো না আচ্ছা তুমি ঘুমো আমি ডেকে দেব পাগল ছেলে হাতে মন চায় না কথা কইতে মন চায় না কই যাবো আবার কি থাকলো এটা ও ঠিক আছে তাইলে এখানে বসি আরে হাঁটতে হাঁটতে টেংরি ফুইলা গেল মহন রাজবাই নিশানা দেখতেছি না কি কামড় দেয় আবার খিদায় পেটটা চর চর করতেছে আমি অল কি খাবো পাইছি এইবার পেট বইলা দুধু খাবো পেট বইলা দুধু খাবো শেষ মাস এই নাটার কপালে পাঠা ওরে বাবা রে পাঠার লোকে মানুষ পারে না বাবা রে বাবা যাবো না সেলিম ফিরে এসেছে আমি বলছিলাম কি ওর বিবাহ দেওয়া দরকার ঠিক বলেছ রানী সেলিমের গতিবিধিটা কেমন যেন চঞ্চল মনে হচ্ছে একদম প্রাসাদে থাকতে চায় না রাত্রি হলে কোথায় যেন যায় বলো কি নতুন বৌমাকে ঘরে পেলে সে আর রাতে বাইরে কাটাতে পারবে না সেলিমকে তাহলে বিবাহের কথাটা বলো আচ্ছা রাজকুমার গেল কোথায় দাদু ও আর কত রাত এভাবে বসে বসে কাটাইবি যতদিন মানুষটা ফিরে না আসে খাম খেলি করিস না বোন যা ঘরে যা ওই ঘরে আমি আর যাইতে পারু না দাদু কালে ভালাইয়া ওই ঘরে আমি কেমনে একলা থাকু কেমনে একলা থাকু আমি আসি না রাজকুমারের লাইগা চোখের পানি ফালাইয়া কোন লাভ নাই সে পঙ্খী রাজ ঘোড়ায় সইরা উড়াল দিছে আর কোনদিন ফিরাইব না আরে রাত দুপুরে তুই কেন আমার বাড়িতে আইসস
তোমার নাতনি চোখের পানি মইসা দিতে দাদা আরে বল চস্ত চলে যা জামু জামু একলা যাইয়া তো কোনো লাভ নাই তোমার নাতনির যেমন একলা ঘরে মন বসে না আমারও তেমন একলা ঘরে মন বসে না তাই আইসি তোমার নাতনিরে বিয়া কইরা লইয়া যাইতে শিকার আছো না মেঘলা তুমি কেনা আমি ফুলজান এই রাজবাড়ির মালিনী হ্যাঁ এইটা রাজবাড়ি রাজকুমার সেলিম আমার বইনের বিয়া করছে কি কইলা রাজাই শুনলে তোমার কাইটটা ফালাইবো এ কাইটটা ফালাইবো আমার দুলা ভাই আছে না উল্টা গুতা দিব এই খাইবা জি না মাগো হ্যাঁ দুলা ভাই আমার দুলা ভাই আইয়া বসে আচ্ছা কি করবে স্যার ও আমার দুলা ভাই তুমি কেমন আছো দুলা ভাই দুলা ভাই কে তো দুলা ভাই কে তুই কি কইলা তুমি আমারে তিনবার পারতাছো না রাজবাড়ি আইসো সব ভুলে গেছো মেঘলা রূপ তোমার লিগা ভাত পানি সাইরা দিছে মেঘলা মেঘলা কে তুমি তুমি মেঘলা বুড়ে চেনো না নিজের বোন নাম পর্যন্ত ভুলে গেছো আয় বেটা পাগলামি করার জায়গা পাস না তোর বোনকে যে বিবাহ করেছে তার কাছে যা দুলা ভাই তোমার পা ধরে কইতাছি তুমি মেঘলা বুড়ে কষ্ট দিও না মেঘলা বুড়ে কষ্ট দিও না চলো ভাই আমিও না তা তোমারে মেঘলাপুর কাছে না নিয়ে আমি যাইতাছি না লোকটা কেন আমাকে দোলা ভাই বলল নিশ্চয় ভাইয়া মেঘলাকে বিবাহ করেছে আমি এখন যদি সব খুলে বলি তাহলে প্রাসাদে থাকতে পারবো না কিন্তু ভাইয়াকে মহলে দেখছি না কেন ভাইয়া কোথায় না আমি কোনো দিন তোমাকে বিবাহ করব না আমার স্ত্রী আছে তোমাকে আমি এখনো বলছি তুমি রাজি হও না 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 তুমি আমাকে সারা জীবন আটকে রাখলেও আমি তোমাকে বিবাহ করব না করবে না এতদিন তোমাকে ঘুম পাড়িয়ে রেখেছি এবার বুঝবে আমার বিষের জ্বালা কত কঠিন তোমাকে আমি সারা জীবন বিষাক্ত করে রাখব Thank you.
সেলিম, একটা কথা তোমাকে বলার সময় এসেছে। কি কথা আব্বা হুজুর? আমি তোমার বিবাহ দিতে চাই। না, আমার মনে বিয়া করে পালাই আইছে, আমার আরেক ভাইয়ার জীবন নষ্ট করতে চান? তুই আবার আমার কক্ষে প্রবেশ করেছিস। রক্ষী, রক্ষী! এই হারাম জাদা কি করে মহলে প্রবেশ করেছে? এই মুহূর্তে ওকে বের করে দাও, আর কোনদিন যেন প্রাসাদে প্রবেশ করতে না পারে। নিয়ে যাও। না, আমি দুলো ভাইয়ে নিয়ে যাব, তাহলে ছাড়া আমি যাবো না, যাবো না। বাবা সেলিম, আর বিলম্ব নয়, আমি অতি সত্বর তোমাদের বিবাহের ব্যবস্থা করছি। এসো বেগম। আরেকজনের লগে পিরিত করতেছে,
তোমারে কইছি না রাজ রাজা গো প্রেম প্রীতি এরকমই ঘরের বউ ফালাইয়া কতজনের লাগে ফষ্টি নষ্টি করে দুদিন পরে যে তোমার বুকে আমাকে আরো আপন করে নিতে হবে তখন রাজকুমার আমার কেন জানি ভয় করে ভয় কিসের ভয় তুমি রাজকুমার এই বুকে তোমাকে কিভাবে ধরে রাখবো কোনদিন যদি এতটুকু অযত্ন হয় তাহলে যে আমি তোমাকে আবার হারাবো তোমাকে যে আমি কত ভালোবাসি তা আমি বোঝাতে পারবো না সেলিম কথা দাও তুমি আমাকে ছেড়ে কোনো দিন চলে যাবে না না ফারজানা আমি কোনো দিন তোমাকে ছেড়ে যাব না তোমার ভালোবাসা দিয়ে চিরদিন তোমার বুকে আমাকে ধরে রাখবে কথা দাও ফারজানা কথা দাও মানুষ বেশে সে যখন কক্ষে ঢুকবে তখন আপনি কক্ষে তালা মেরে রাখবেন আমি কাল সকালে বেদে সর্দারকে নিয়ে আসবো আমি যে কেদা তুমি কি করে বুঝবে আমার কথা তো তোমরা কেউ শুনতে পাও না আমি তোমার দেবর তোমার স্বামীর ভাই কি কইতেছেন আপনি হ্যাঁ বেদে সর্দার রাজকুমারের বেশ ধরে মহলে প্রবেশ করেছে ঠিক আছে চলেন এসো আম্মা জান আম্মা জান আম্মা এই যে আম্মা জান আমার ভীষণ খিদে পেয়েছে আমাকে খেতে দিন আহার প্রস্তুত আছে যাও খেয়ে নাও বাবা ওরে বাবা রে যাব না যাব না Thank you.
যাব না। এখন কি হবে রানীমা? এখনো কোথায়? কক্ষে। আমি তালা নিয়ে আসছি। হ্যাঁ বাজাও বাজাও বিন। বন্ধ করুন বন্ধ করুন এ বিন, আম্মাজান বন্ধ করুন, আব্বাজান আমাকে সব বানাবেন না, বিশ্বাস করুন আমি আপনাদেরই সন্তান। বর্জনা চিরতরে খতম করে দেব। এই প্রাসাদে আর থাকা যাবে না, চল সবাই চল চল চল। মাঝি মাঝি তোমরা সবাই আমাকে ভুল বুঝে চলে যাচ্ছ। ভিড়াও
সবাই আমাকে ভুল বুঝে চলে গেছে, আমি এখন কোথায় যাব, কার কাছে যাব? পাগলা বাবা ছাড়া তার আমাকে কেউ চিনে না, আমি তার কাছে যাব। দিনের বেলাতেও তুই সাপ হয়ে আছিস, হতভাগারা তোর উপর খুব অত্যাচার করেছে না? বাবা, কেন তুমি আমাকে মানুষ বানালে? আমি আর বাঁচতে চাই না। আজ আমার জন্য আমার মা বাবা প্রেমিকা সবাই রাজ্য ছেড়ে চলে গেছে। বাবা, হয় তুমি চিরদিনের জন্য আমাকে সাপ বানিয়ে দাও, না হয় চিরদিনের জন্য মানুষ বানিয়ে দাও। তুই চিরদিনের জন্য মানুষ হতে পারবি যদি তুই নাগরানীকে খতম করতে পারিস। নাগরানী? হ্যাঁ, ওই নাগরানী তোর ভাইকে বাসর ঘর থেকে তুলে নিয়ে নাগপুরীতে আটকে রেখেছে। নাগরানী তাকে ছোবল মেরে অজ্ঞান করে রেখেছে। ওই দেখ বাবা, এখন আমি কি করব? তুই যদি সাপ হয়ে তার দেহ থেকে বিষ চুষে নিতে পারিস, তাহলে তোর দেহে দ্বিগুণ শক্তি হবে। সেই শক্তি বলে যদি নাগরানীকে দংশন করতে পারিস, তাহলে তুই চিরদিনের জন্য মানুষ হয়ে যাবি। যা, ভাইকে উদ্ধার কর, যা। আমি এতদিন ভুল করছি, কারে দুলাবাই রাখছি? আসল দুলাবাই তো নাগরানী আটকে রাখছে। অহন মেঘলা উড়ে খুই যা, বাই কই যা, নাগপুরীতে লয়ে যাবো। হ্যাঁ, কি করবো, কোথায় আহার পাবো? লোকজনের হইচই শোনা যাচ্ছে, চলো ওদিকে যাই। আল্লাহ তোমার তোমার বাসন নেই? দরকার নেই রে বাবা, আমার হাতে দে। সে কি, গরম খাবার তোমার হাতে দিলে তো তোমার হাত পুড়ে যাবে। মনে করে দেখ, একদিন এই অবস্থায় আমি প্রাসাদে গিয়েছিলাম, আর তুই আমাকে এই লাঠি দ্বারা আঘাত করেছিলি। বাবা, তুমি আমাকে ক্ষমা করো, আমি না বুঝে তোমাকে আঘাত করেছিলাম, তোমার মনে কষ্ট দিয়েছিলাম। আমি কোনো কষ্ট পাইনি, আজ তোর পুত্রের ভয়ে তুই রাজ্য হারা, কষ্ট তো পাচ্ছিস তুই। আমার পুত্র? হ্যাঁ, সেদিন আমি রানীমাকে 2 লোকমা খাবার খাইয়েছিলাম,
তার গর্ভে দুটি সন্তান হতো, কিন্তু আমার এই লাঠি দ্বারা তুই রানীমাকে আঘাত করেছিলি বলে তার গর্ভের একটি সন্তান সাপ হয়ে জন্ম নিয়েছিল, আর তারই ভয়ে তুই আজ রাজ্য হারা। বাবা, কোথায় আমার সেই সন্তান? কোথায়? তোর দুটি সন্তান এখন নাগপুরীতে। চল আমার সাথে। চলে যাও ভাইয়া, যা তাড়াতাড়ি চলে যাও। কোন শক্তি বলে তুমি বিষমুক্ত হয়েছ? নাগরানী, তুমি আমাকে যেতে দাও। না, আমার মায়া জাল থেকে তুমি রেহাই পাবে না। সন্তানকে বুকে তুলে নে, যা কাছে যা। বাবা, এসো মা। Mm-hmm.
সুজান, আমি কিন্তু ঠাওর পাইতেছি না, খামা খামারে মারধর করব, তোমার তা তুমি বুঝাল। মেঘলা, এসো মেঘলা। আব্বা জান, ওর নাম মেঘলা, ওকে আমি বিবাহ করেছি। আব্বা জান, দুলা ভাই, এবার আমার কোন দুঃখ নাই, চলে এবার আমার বাড়ি যাই। না না, দুকু দুকু দুকু, রাজবাড়ি যাই, রাজবাড়ি যাই। তারা জলে ঝিকমিকি ঝিকমিকি চাঁদে দেয়ালো, তারা জলে ঝিকমিকি ঝিকমিকি চাঁদে দেয়ালো, তুমি পাশে থাকলে আমার সব লাগে ভালো, তুমি পাশে থাকলে আমার সব লাগে ভালো, তারা জলে ঝিকমিকি ঝিকমিকি চাঁদে দেয়ালো, তারা জলে ঝিকমিকি ঝিকমিকি চাঁদে দেয়ালো, নিশিরাইতে তোমায় পেয়ে পরাণ জুড়ালো, নিশিরাইতে তোমায় পেয়ে পরাণ জুড়ালো। নিশিরাইতে তোমায় পেয়ে পরাণ জুড়ালো।